আমার নানা শ্বশুর হয়, তিনজনে মিলি মানে ঘুরে আমার সাথে বেয়া অত্যাচার করছে আর কি। অত্যাচার করার পর কেস দিছি, সোলমারি থানার কেস দেওয়া হয়েছে। সোলমারি থানার থেকে মানে কি তো আর আগস্টের কেস দুই মাস পার হয়ে গেছে। এক মাস পরে একটা আসামিক মানে নিজে সিলিন্ডার করাইছে, যেভাবে হোক একদিনতে সিলিন্ডার করাইছে। মানে 15 তারিখে সন্ধ্যেটা মতো সন্ধ্যে 8টার পর তিনজনে আমার ঘরে ঢোকে প্রথম ঢুকিয়ে আমার প্রথম হচ্ছে চুলের মুঠি ধরে ওয়ালের ঢিপি মারি দিছে। ওয়ালের মুঠি ধরে ঢিপি মারি দেওয়ার পর চুল কাটি দেয়। তারপরে আমার স্বামীতে জামা খাড়া হয়ে মানে আসিল, মানে পহড়া আসিল, পহড়া থাকিয়ে তারপরে আমার শ্বশুরে আর মালেকে আমার সাথে পুরে বেয়ে অত্যাচার করে, শরীরে পুরে কামড়া কামড়ির অত্যাচার করে রেপ করার চেষ্টা করছিল আর কি। রেপ করার চেষ্টা করার তো মানে আমার গোপন অঙ্গ তো লাঠি মারিছিল, বুকে মারিছিল। তারপর তো ধরো আমার বহু চেষ্টা করছে, চেষ্টা করা তো আমার হয় নাই। তারপরে আমার কয়জন একটা কয়জন বস্তু আমার মুক্তি দিয়ে রুখা দিয়েছিল, মুক্তি দিয়ে আর হাত মুখের মধ্যে হাত ঘরে দিয়েও খোয়া দিয়েছিল। আমার শ্বশুরে আমার মুখের মধ্যে হাত ঘরে দিয়ে খোয়াছিল। এইভাবে কেসটা দেওয়া হয়েছিল আর কি। দেওয়া তো তো আসামি ধরেই নাই, আর তিনজনের নামত আছে কেসটা। মানে এতদিন হয়ে গেল ধরে নাই, মানে যাই আমাকে সান্ত্বনা দেয়। দুই মাস পার হয়ে গেল আসামি ধরে নাই, আর যাই সান্ত্বনা দেয় খালি আমাকে ঘুরে ঘুরে করে থানার আইসিএ যেগুলো মুক্তারি ধর্ম সোলমারির থানা ধুবুরী সোলমারি থানা আইসি সারের নাম হচ্ছে আকিব রেজ্জাক। আকিব রেজ্জাকের বড় যাই আর কি কেসের বলে কি হলছা, দুইটে বাচ্চা নিয়ে আমার খুব অসুবিধে হয়ে আছে, রাস্তায় রাস্তায় কতদিন ঘুরম, কাই মানুষের বাড়িতে আর কত থাকম, কিবা একটা মানে আমার ন্যায় নিয়ে দাও। একজন হচ্ছে আমার স্বামী আসাদুল আলম নাম, আর একজন হচ্ছে আমার শ্বশুর আব্দুর রহমান, তাই একজন মাস্টার হয় স্কুলের, আর একজন হচ্ছে নানা শ্বশুর, তাই আবার ওই যে ভিটিভির সেক্রেটারি হয়। তিনজন মানে আব্দুর রহমান আর ওই নানা শ্বশুর, ও দুইজন মেয়ে নে, ওই দুজন কাকে এই পর্যন্ত ধরেই না, ধরাই হল না। ও তো এসপি স্যারের আগত মোট অনুরোধ থাকিল আর কি, এসপি স্যার নিজে আর কি মানে এটা কিবা করুন। আমার সেই অসহায় মুই, দুইটি বাচ্চা নিয়ে খুব অসুবিধেতে আসং মুই, রাস্তার মধ্যে ধরো খাওয়া খাদ্য খুব অসুবিধেতে আসং, আর দৌড়ে দৌড়ে ইভেন কত করি ধুপড়ি মানে এসপি স্যারের বগলত গেছিলাম মুই নিজে, কয়েকদিন মানে লাভ হয় নাই। এসপি স্যারের কাছে মোট অনুরোধ থাকিল ধরো যত তাড়াতাড়ি হোক আসামি মোক ন্যায় আসামি তোলা হোক, আর মোক ন্যায় লাগে, ন্যায় জি করি হোক মোক নিয়ে দিন ন্যায় দিছে একটা। অসুখ তো বারবার মানে ছুটি পেয়ে আছে, বিওপিসত মানে থানার আইসিও জাননি দেওয়া হয়েছে, আর হেডমাস্টারও জাননি দিছে, সবাই জাননি দেওয়ার সাথে বিও ছাড়ে একবার নোয়ায় দুইবার না তিনবারে ছুটি পেয়ে আছে, আবার এই যে এক মাসের ছুটি পাইল। বিও স্যারক জাননি দেওয়ার পাশেও তো মানে ছুটি দিয়ে এসে, বিও স্যার জানে ঘটনা যে আমার কেস বিষয়ে শ্বশুরে পালে আছে কোনো ব্যামার নাই, তার পাশেও তো বিও স্যার তো ছুটি বারবার দিয়ে এসে, আর আইসি স্যারও তো আসি কইছে মানে আসি জাননি দিতে ছুটি জন আর হয় না মাস্টারে, তা কওয়া শর্ত তো মানে ছুটি দিন, আবারও ছুটি হয়েছে এক মাসের। তা হেডমাস্টারও কছিল আমাক মানে সান্ত্বনা দিছিল, হেডমাস্টারও ফোন মারছি, হেডমাস্টার কয় না এই পেটটা ছুটি হবার না, এই পেটটা ছুটি হলে তো ধরো মোর একটা সই লাগবে, মুই তো সইটা দিবেন দিন না, সই দিন না ছুটিও হবে না পেন্টিং হয়ে থাকবে। কওয়া শর্ত তো হেডমাস্টারও আমাকে সান্ত্বনা দিছে, বিও স্যারও সান্ত্বনা দেয়, এবার থানার আইসিও আমাকে সান্ত্বনা দেয়, কাম হলে আমার একজনও করে না খালি আমার ঘুরে ঘুরি করে, এটি যা ওটি যা এলে করে ঘুরে ঘুরি করে, আর মুই দুইটে অসহায় দুইটে শিশু বাচ্চা নিয়ে রাস্তাতে আর কত ঘুরি, মুই খাওয়ারে মোর কোনো সিদ্ধান্ত কি নাই, উপায় নাই, থাকার কোনো জায়গায় নাই, এই দুইটে বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় কত আর ঘুরি। তার জন্য মোর এসপি স্যারের উপরে মোর অনুরোধ থাকিল মানে যত তাড়াতাড়ি হোক মোক ন্যায় বিচারটা নিয়ে দেয়। যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।